বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার মা বসা আছেন সিনিয়র সাংবাদিক সৈদিষ্টা এবং ডানের রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম আলরানি স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় দেশে এখন নানা রকমের নানা নানা ঘটনা প্রধানমন্ত্রী চীন সফর শেষে রাতেই ফিরছেন ফিরবার কথা ছিল আজ ভোরে কিন্তু ফিরছেন তিনি রাতে কোটার আন্দোলন চলছে বাংলা ব্লকেট সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে যে এটা স্থিতাবস্থা থাকবে ছাত্রদের ঘরে ফিরে যেতে বলছে কিন্তু ছাত্ররা নির্বাহী বিভাগের কাছ থেকে শুনতে চায় আসলে সমস্যার সমাধান কীভাবে হবে দুর্নীতির নানা রমরমা যে মহোৎসব সেটা আমরা প্রতিদিনই নানা রকমের খবর শুনতে পাচ্ছি প্রশ্নপত্র ফাঁস সেটাও আরেকটা পিএসসির প্রশ্নপত্র ফাঁস আর আরেকটা বিষয় এর বাইরেও কিছু আন্দোলন শিক্ষকদের আন্দোলন আছে ছাত্রদের আবার চাকরির প্রবেশের বয়সীমার আন্দোলন আছে অর্থনীতির একটা সংকট সর্বগ্রাসী বাট সব মিলিয়ে আপনাদের দুজনের কাছ থেকে আমি বুঝতে চাই যে আলোচনাটা আসলে কোথেকে শুরু করা উচিত এবং হচ্ছেটা আসলে কী মিস্টার সৈদিস অনেক ধন্যবাদ আমার মনে হয় যে খুব একটা অস্থির সময় আমরা পার করছি আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলো দেখেন ঈদের সময় একটা বড় ছুটি গেছে তারপরে ইউনিভার্সিটিগুলো খুললো কিন্তু কোনো ক্লাস লেখাপড়া এগুলো কিছু হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই মুহূর্তে ধর্মঘটে আছেন সেই ধর্মঘটটা একেবারে সর্বাত্মক ধর্মঘট শুধু ক্লাস বর্জন না বা কোনো প্রতীকী কোনো ধর্মঘট না সর্বাত্মক ধর্মঘট এমনকি কর্মকর্তারাও ধর্মঘটে গেছেন দ্বিতীয় হলো আমাদের কোটা বিরোধী আন্দোলন চলছে এবং সেটাও বিশ্ববিদ্যালয় কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এতে অংশ নিচ্ছে ফলে বলতে পারেন যে উচ্চশিক্ষা একেবারে স্থবির অবস্থায় একটা অস্থির অবস্থায় চলে গেছে দু সালে যখন সরকার কটা প্রথাটা হঠাৎ করে বাতিল করে দেয় খুবই আবেগী সিদ্ধান্ত নিয়ে সেটা যেভাবে বন্ধ করা হয়েছিল সেটা যেমন ঠিক হয়নি যেভাবে এটাকে ফেরত আনার চেষ্টা করা হলো কোর্টের রায়ের মাধ্যমে এটাও আসলে যৌক্তিক ছিল না ফলে স্বাভাবিক কারণ একটা বড় প্রতিক্রিয়া হয়েছে কোটা নিয়ে দেখেন এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে কোটা বিষয়টার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে কিন্তু আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকান তাহলে দেখবেন কোটা নানা দেশে আছে কিন্তু কিভাবে আছে সেটা হলো প্রশ্ন আমেরিকাতে বিভিন্ন রাজ্যে মানে ছাপ্পান্ন শতাংশ কোটা আসলেই বেশি ছাপ্পান্ন শতাংশ একটা কোটা সিস্টেম হতে পারে না মেধাটাই বেশি প্রাধান্য পাওয়া উচিত কোনো যৌক্তিক মানুষ সংবেদনশীল মানুষ এটাই বলবে এবং কিন্তু আপনি দেখেন এই যে জোর করে এটা বজায় রাখার আমি যদি আমি যেহেতু পাবলিক সার্ভিস কমিশনের সাথে একটু যাওয়া আসা আছে তাহলে চল্লিশ শতাংশ পাওয়ার কথা হলো আপনার মেধায় কিন্তু প্রতিবারই আমরা দেখছি প্রায় সত্তর শতাংশ মেধায় যাচ্ছে মুক্তিযোদ্ধার কোটা যেটা আছে তিরিশ শতাংশ এটা কখনো সাড়ে আট নয় শতাংশের বেশি যায়নি তো যেটা পূরণ করা হয় না সেটা আপনি জেদ ধরছেন কেন জেদাজিদির তো বিষয় না এটা যৌক্তিক জায়গায় চিন্তা করা উচিত আমরা ৩৫ থেকে উনচল্লিশতম এর যদি পাঁচটা নিয়োগ পরিসংখ্যান দেখি তাহলে দেখছি প্রায় চোদ্দ হাজারের কিছু বেশি নিয়োগ প্রাপ্ত হয়েছে কোটায় মেধা কোটায় গেছে নয় হাজার জেলা কোটায় গেছে দু হাজার মহিলা কোটায় এক হাজার এবং মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ক্ষুদ্র নিকোষ্ঠটি একশো জন এবং প্রতিবন্ধী কোটায় ষোলো জন তার অর্থ হলো কোটা ওইভাবে ফাংশন করছে না প্রপারলি ঠিক মতো কাজ করছে না এই কারণেই কোটা সংস্কারটা প্রয়োজন এর একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসাটা যাতে কোনো ধরনের বিতর্ক কোথাও না থাকে আমেরিকাতে কিন্তু রাজ্যের বিভিন্ন রাজ্যে ব্ল্যাকদের জন্য কোটা আছে কিন্তু সেটা কিভাবে আছে ব্রাজিলে বিশাল কোটা আছে ভারতেও সংরক্ষণ প্রথা আছে পাকিস্তানে কোটা আছে নরওয়ে ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নের তো ডিক্লারেশনই আছে যে চল্লিশ শতাংশ নারী চাকরি নিতে হবে সরকারি বেসরকারি কিন্তু কোথাও কোনো ডিবেট নাই কিন্তু এটা নিয়ে তাই না কারণ তাদেরকে মেধাতেই নেওয়া হয় কোটাটা দিছে ঠিকই কিন্তু মেধার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই আমার মনে হয় এই সরকার যে সাথে একটা জেদা জায়গায় গেছে এখান থেকে বেরিয়ে এসে আলোচনা করা দরকার কোর্টের রায় ঠিক আছে কিন্তু দেশে তো একটা সরকার আছে দেশে একটা সংসদ আছে দেশে একটা গভর্নেন্স সিস্টেম আছে এটি নিয়ে একটা যৌক্তিক আলোচনা হওয়া দরকার যে কোটাটা আমরা বাস্তবে কতটুকু রাখতে পারি আপনি দেখেন হিসাবটাই দেখেন গড় হিসাবে হলো আট দশমিক সাত শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ হচ্ছে তাহলে আপনি এটাকে তিরিশ শতাংশ রেখে আপনি তো এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছেন যে পঁয়ত্রিশ শতাংশ তিরিশ শতাংশ হতে হবে ক্ষুদ্র নিগোষ্টির কোটা যেটা পাঁচ শতাংশ সেটা পাওয়া যাচ্ছে না প্রতিবন্ধীদের এক শতাংশ সেটা কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য আপনি কোথাও সেটা দেখতে পাবেন না তো এগুলো নিয়ে চিন্তা করা দরকার নারীদের কোটার ভয়ঙ্কর ক্ষতি হয়েছে গত তিন চারটা বিসিএস নারী কোটার বাইরে ছিল ফলে মেয়েদের অংশগ্রহণ বিসিএসে অনেক কমে গেছে মেয়েরা চাকরিও কম পাচ্ছে এক শতাংশেরও কমে গেছে এইটার একটা নেতিবাচক প্রভাব পড়েছে আর কালো জেলা কোটা এখন একটা আছে দশ শতাংশ এইটা কেন পাকিস্তান আমলে একটা জেলা কোটা ছিল মুক্তিযুদ্ধের পরপরও কিছুদিন রাখা হয়েছিল দেখা গেছে যে উত্তরাঞ্চলের জেলাগুলো পিছিয়ে আছে এক শতাংশ ছিল তখন কুড়িগ্রাম তারপরে রংপুর ইত্যাদি কুমিল্লা ব্রাহ্মণবাড়ি একটু বেশি ছিল বরিশাল একটু পেছনে ছিল বরিশালকে একটা সুযোগ দেওয়ার জন্য কুড়িগ্রাম এদেরকে সুযোগ দেওয়ার জন্য এখন কি আর সেটা আছে এখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার এত পরিবর্তন ঘটেছে এখন আপনার জেলা কোটা রাখার সত্যিকার অর্থে কোনো যুক্তিকতা আছে বলে মনে হয় না সুতরাং এটা নিয়েও চিন্তা হওয়া দরকার আমি জানি না আমি অন্য বিষয় টাচ করব নাকি এই বিষয়ে এটা শেষ করে আসি মিস্টার গোলাম আল্লাহ না ভেজিটেবল বললেন আসলে এরপর আর কথা থাকে না আমি বর্তমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই বর্তমানে আলোচনা করতে চাই হ্যাঁ মানে এখন যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মনস্তাত্ত্বিক বিকজ দুর্নীতি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে তারপরে একের পর এক দুর্নীতির খবর বেরোচ্ছে এটা আমাদের দেশের এখন যারা তেলাফুকা আছে তারপরে শেষে মশা মাসি আছে তারাও এই টের পাচ্ছে মানুষের যে ক্রন্দন আপনি দেখবেন যে মানুষের এই কান্নাকাঠির কারণে প্রকৃতির যে একেবারে কীটপতঙ্গ এমনকি যে রাসেল ভাইপার সাপ আছে এভাবে এখন মানুষকে কামড়াতে চায় না কামড়াতে চায় না কখনো কখনো মনে করে যে আমার সে বিষাক্ত এই কয়েকদিন আগে দেখলেন এক লোক রাসেল ভাইপার তাকে কামড় দিতে গেছে সে উল্টো সাপকে কামড়িয়ে মেরে ফেলেছে এবং সে মেরে তার শেষে সেই সাপ নিয়ে সে চলে আসছে উপজেলা হেলথ কমপ্লেক্সে রাসেল ভাইপার সাপ তো মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা কোন পর্যায়ে চলে গেছে আমি তো কখনো জীবনে কখনো শুনিনি যে কোনো মানুষ একটা গোকরার সাপ বা যে কোনো একটা সাপকে ধরে সাপ মানুষকে কামল সেইর আগে সাপকে কামল দিয়েছে কিছুদিন আগে মানে বছর কয়েক আগে বোধ হয় বিশ পঁচিশ বছর আগে সাভারে এরকম একটা ঘটনা ঘটেছিল ওখানে খুব গরু চুরের উপদ্রব বেড়ে গেছিল তো গরু চুরের উপদ্রব বেড়ে যাওয়ার পর তখন এই গ্রামবাসী করল কি এই গরু চুরদেরকে ধরার জন্য ভাত পাতল এবং সেই গরুচুর ধরে তাদেরকে জবাই করে কুচি কুচি করে সে মাংস কেটে এই গরুকে খাইয়ে দিয়েছে এই হলো মানুষের অ্যাঙ্গার তো এখন এই কথাটা বললাম এই কারণে যে এখন এই যে সার্বিক যে অবস্থা এই অবস্থার কারণে আমাদের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে এবং এর ফলে এই সমাজের অনাগত দিনে কি কি আমাদের জন্য অশনী সংকেত অপেক্ষা করছে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি এই যে কোটা সংস্কার আন্দোলন হলো হচ্ছে আমি যেহেতু অন্য সবার মতো আমাকে বেরোতে হচ্ছে হেঁটে বের হই রিকশায় বের হই ক্রস করি তো অন্য অন্য আন্দোলন সংগ্রামের চাইতে এই যে যারা আন্দোলনগুলো করছে তাদের চোখে মুখে যে প্রত্যয় আমি দেখতে পাচ্ছি যেটি অন্য কোনো আন্দোলনকারীদের মধ্যে ইতিপ্রবে দেখা নেই তাদের মধ্যে কোনো ভয় নেই আতঙ্ক নেই সংকোচ নেই কোনো রকম ড্যাম কেয়ার একটা ভাব তাদের মধ্যে প্রত্যেকটা লোকের কাছে দুই নম্বর হলো দে আর সো সাইন্টিফিক তারা তাদের চিন্তা চেতনা কর্মে সো সাইন্টিফিক এমনভাবে তারা প্রোগ্রামগুলো দিচ্ছে এবং কারোর সাথে কোনো রকম সংঘাত তৈরি না করে আবার সেখান থেকে তারা মুহূর্তের মধ্যে সরে যাচ্ছে একশোটা পয়েন্ট হয়তো তারা শুরু করলো মুহূর্তের মধ্যে তারা আবার সেটাকে পরিবর্তন করে একশোটা পয়েন্ট ঠিক রাখল অন্য একটা জায়গাতে গিয়ে আবার কিছু কিছু পয়েন্টে তারা নিরাপদ যেখানে নিরাপদ বোধ করছে সেখানে ছেড়ে দিচ্ছে আবার কিছু কিছু পয়েন্টে তারা আটকে দিচ্ছে আমি দেখলাম যে রেল কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে আবার কারণ কারণবাজার আটকে দিয়েছে তো এই যে যারা আন্দোলনের সঙ্গে জড়িত আছে বুঝতে হবে যে বিশ থেকে আঠাশ বছরের বা ছাব্বিশ বছরের যে তরুণরা এরাই কিন্তু এদের এই বয়সেই অর্থাৎ এই ছাব্বিশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যেই কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট ওয়াজ দ্য এম্পোরার অফ ইউরোপ এবং ঠিক এই বয়সটাতে জুলিয়ার সেজা সারা পৃথিবী জয় করে বলে ফেলেছিল ভিডি ভিডি ভিসি আর তো জয় করার কিছু নেই আসলাম দেখলাম এবং জয় করে ফেললাম সমস্ত কিছু আলেকজান্ডারের সেইম অবস্থা ফলে এই যে তরুণ সম্প্রদায় যাদের সংখ্যা লাখ লাখ আমরা তাদেরকে আইনের কথা শোনাচ্ছি সুপ্রিম কোর্টের কথা শোনাচ্ছি তারপরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কথা শোনাচ্ছি কিন্তু তারা রিয়াক্ট করছে না তারা রিয়্যাক্ট না করে তারা কিন্তু তাদের মতো করে কাজ করে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের যারা পলিটিক্যাল যারা লোকজন আছে মুহূর্তে নিয়ন্ত্রণ করেন তারা যেভাবে বিএনপিকে পিটিয়ে যেভাবে হাতটা পাকিয়েছেন জামাতকে ভয় দেখিয়ে তাদের যে ধরনের একটা দক্ষতা অভিজ্ঞতা এসছে দেশ পরিচালনা করতে করতে এই যে রাষ্ট্রক্ষমতার যে মধু মেওয়া এগুলো খাওয়ার পরে নিজেদের দলের মধ্যে এমন একটা শক্তিশালী গ্রুপ তারা তৈরি হয়েছে যে তার অধীনস্থ একজন লোক এইরকম অপরাধ করতে পারে এই জিনিসটা বুঝতেই অনেক লোকের বারো বছর সময় লেগে গেছে সেটা একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি একে পিএসসির যে চেয়ারম্যান যার মানে পিওনটা ধরা পড়লো বা ড্রাইভারটা ধরা পড়লো এখন আমি জানি না যে এই ভদ্র মহিলা ওই তাহাসানের মাকে নিয়ে বোধহয় কথা কথাবার্তা আছে তার ড্রাইভার ছিল এখন ওই ভদ্রমহিলা ওনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল কী ছিল যদি ইফ শি ইজ অনেস্ট সে যদি অনিষ্ট হয় তাহলে এইরকম চেহারা এবং সুরতরে একটা লোক এই কাজ করতে পারে এটা বিশ্বাস করতে বারো বছর সময় লাগে কিংবা ধরুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকজন পিওন তারপরে ড্রাইভার তারপরে ওই চাঠা এগুয়ে দিত এরকম কিছু লোকজন আছে আমি একজনের নাম বলবো না বাট উনি সব তাকে খুব ভালো করে জানে এরা এমপি বানিয়ে দিয়েছে মানুষদেরকে মানে প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন। অনেক মানুষকে এমপি বানিয়ে ফেলেছে এবং সেই সমস্ত এমপির আবার হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়ে গণমাধ্যমেরও মালিক হয়ে গেছে তো এখন এই রকম একটা পিওন প্রধানমন্ত্রীর দপ্তরে বসে যে এইরকম এমপির মনোনয়ন দিতে পারে এরকম গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যেতে পারে এটা প্রধানমন্ত্রী বুঝতে বারো বছর সময় লেগেছে এবং আফটার বারো বছর যখন বসে তখন হুলিয়া দিছে সে পলাতক পুরো পলাতক তো এই যেটা মনস্তাত্ত্বিক বিষয় এই মনস্তাত্ত্বিক হলো কি যে যখনই আপনি কোনো একটা জিনিস অন্যায় করেন একটা প্রশ্ন দুজনের কাছে থাকলো মানে এগুলো কি গোপন বিষয় কেউ জানার মতো না এজেন্সিগুলো তো করে জানে না না তারা ওভারঅল আমি অ্যাজ এ হোল মানে ব্যাংকের কথাই মানে আমরা যদি ইভেন পরে বেনজীরের আলোচনায় আসি আজিজ আহমেদের আলোচনা আসি মতিউরের আলোচনায় আসি আমি আমরা তো আমি তো বেনজীর এবং আজিজ শেফ দুজনকেই খুব ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ ভাবে চিনি তো এই যে ওবাদুল কাদের সাহেব যে কথাটা বলেছেন যে বেনজীরকে দেখে কখনো মনে হয় না হয় নি যে সে দুর্নীতি করতে পারে বিশ্বাস করেন আমি অন্তর থেকে বলি দিস ইজ ফ্যাক্ট উনি সত্য কথা বলেছেন এই আপনাকে কার্য কারণে সরি আপনাকে না আমরা আপনাকে বলি একটা রিপোর্ট পত্রিকায় হয়তো বলে নাই বেনজীর আহমেদ দুর্নীতি করেছে কিন্তু আপনারা দুইজনই সেনসিবল মানুষ পত্রিকার রিপোর্ট হয়েছে বেনজীর সাহেব আইজি অবস্থায় বাবুল রিসেটের পরিচালক হয়েছে রিপোর্ট হয়েছে আইজি অবস্থায় একটি ক্লাবের ক্লাবের তিনি একটি রিসোর্ট করেছেন এগুলো এসছে তো আচ্ছা তখনই তো গভর্নেন্স সিস্টেম কি বলে প্রশ্ন করা আমি আমি ওখানে যাচ্ছি আপনি দুর্নীতি বলছেন না আপনার তো প্রশ্নের জায়গা না ওখানে যাচ্ছি মানে ওখানে হচ্ছে কি ধরেন এটা হলো আপনি পত্রিকায় লিখেছেন আমিও জানি আমি বেনজি সাহেবকে জানি যে সে বোট ক্লাবের সদস্য হয়েছে তা আমি যখন তার সাথে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলেছে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে এ একজন অত্যন্ত অনেস্ট মানুষ ভালো মানুষ ভদ্রলোক মানুষ বোট ক্লাবের যারা মূল ওনার মূলত তার এই প্রভাব প্রতিপূতি নেম অ্যান্ড ফেমকে ব্যবহার করার জন্য তাকে কন্ট্রিবিউটের এই জিনিসটাই করেছে হি ইজ নট ইনভলভ উইথ দ্য এই জিনিসগুলো অর্থাৎ ও ওরকম একটা তার একটা ইমেজ গড়ে তুলেছে আবার যখন প্রধানমন্ত্রীর সামনে গিয়া ব্যানার্জি সাহেব বসেছেন তো দেখে মনে হচ্ছে হা কত সুন্দর চেহারা আমার সন্তানের মতো এই গোপালগঞ্জ বাড়ি এইরকম একটা নিষ্পাপ ছেলের সম্পর্কে যারা বলে এরা সবাই মুক্তিযোদ্ধা বিরোধী এরা সব জামার শিবিরের লোকজন এদেরকে এই কালকে থেকে আর এই অফিসে ঢুকতে দিও না এবং যখন এই জিনিসগুলো আলটিমেটলি প্রমাণিত হয়ে গেছে এখন তো একেবারে প্রমাণিত হয়ে গেছে তখন প্রধানমন্ত্রী চিন্তা করছে এটা কী করে সম্ভব আপনি চিন্তা করেন একজন পিকে হালদারের মতো একটা লোক যদি এই কাজ করতে পারে ব্যাঙ্ক থেকে তার সত্তর আশি জন বান্ধবী এক একজন বান্ধবীর সেই অ্যাকাউন্টে একশো দেড়শো একজন মানুষের সত্তর আশি জন বান্ধবী থাকে এবং তাদের মধ্যে কোনো ক্ল্যাশ নেই এবং এক একটা বান্ধবীর অ্যাকাউন্টের মধ্যে একশো দেড়শো কোটি করে টাকা এই একটা বিরাট ব্যাপার আপনি এই যে মতিহুরের কথাই চিন্তা করেন হি মানে এখন হচ্ছে হি হ্যাজ হিউজ মানে নাম্বার অফ গার্লফ্রেন্ড এবং দুইটা বিয়ে মানে বিয়ে তো ধরেন এসে যদি সে দশটা বিয়ে করতো আলহামদুলিল্লাহ আরো ভালো ছিল কিন্তু তার হিউজ নাম্বার এখন সত্যিকার অর্থে অনেক নারী জাতি অনেক নারী জাতি যার সঙ্গে তার কোনোদিন দেখা হয়েছে দেখা হয়েছে সে চিন্তা করছে মাই গড আমার সঙ্গে তার দেখা হয়েছে একটা ছবি হয়েছে সে কিন্তু আতঙ্কের মধ্যে আছে এবং এর ফলে কী হয়েছে একটা মনস্তাত্ত্বিক সমস্যা হলো সে কিন্তু কাজ করতে পারছে না সেই মতির সঙ্গে যদি কারো কোনো এক বসে থাকে একসাথে ছবি হয়ে থাকে এমন কোনো নারী বা এমন কোনো পুরুষ এই জিনিসগুলো হয়ে গেছে তো অ্যাজ এ হোল এই সমস্যাগুলো কেন হলো প্রথম কেন হলো যে আমাদের যিনি নেতা হবেন যিনি নেতা হবেন বা যিনি পিতা হবেন তো যিনি পিতা হবেন তাকে তো সন্তান পয়দা করতে হবে জন্ম দিতে হবে ইন এ প্রপার ওয়ে প্রপার ওয়ে সাথে তো কেউ পিতা হতে পারে না আপনি আমরা একটা সেই ছোটোবেলায় একটা বিখ্যাত সিনেমা দেখেছি লাওয়ারিস মেরে আঙ্গা নেমে আপনার মনে আছে ভাইবো দি সেই অমিতাভ বচ্চন এবং আমজাদ খানের সেই বিখ্যাত সিনেমা তো সেখানে সে গোপনে শুধু একটা বিয়ে করেছে বিয়ে করার পরে সেই ঘরে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে সে কখনো মেনে নিতে পারেনি প্রস্তাব দিতে পারে এটা নিয়ে যে একটা ট্রাজেডি তো এখানে যদি বিয়ে বহির্ভূত অবৈধভাবে একটা বাস্টার তৈরি হয় কোনো একটা জায়গাতে ওটার যে লাইবিলিটিসগুলো সেই লায়বিলিটিসগুলো সমাজকে তস নস করে দেয় তো এখন পিতা হওয়ার জন্য যেমনভাবে বৈধতা দরকার আছে নেতা হওয়ার জন্য আপনাকে বৈধতা হওয়ার দরকার আছে ইউ মাস্ট হ্যাভ এ ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি এখন আপনি হঠাৎ করে ধরে নিয়ে আসলেন যে ও বান্টু আমার খুব পরিচিত জুতায় খুব ভালো ব্রাশ করে সে আমি ওকে এমপি বানাবো ও পন্টু ও খুব ভালো করে আমার হাত পা মাসাজ করে ও মাসাজ করে সে নরেন্দ্র মোদী আমি বাংলাদেশের কথা বললাম না ভারতের কথা বলব অসুন্দরকে আমার হাত পা মাসাজ করে তো আতব কাছে আমি ওকে মন্ত্রী বানাবো তো এইরকম ভাবনা করে আপনি দেখা গেলো যে খুব কে পোস্টগুলোতে যদি এইরকমভাবে আপনার পছন্দের অযোগ্য লোকদেরকে বসিয়ে দেন এই বসার ফলে কি হচ্ছে আপনি দেখেন দু হাজার নয় সনে আমরা দেখলাম যে পাবলিক ব্যাঙ্কগুলোতে মানে পাবলিক বা সরকারি ব্যাংকগুলোতে যাদেরকে ডিরেক্টর হিসেবে বসিয়ে দেওয়া হলো এদের আসলে কারোরই ব্যাংকের কোনো অভিজ্ঞতা ছিল না এবং সেই ধারাবাহিকতা এখন বজায় হতে হতে এক একটা ব্যাংক মানে তার যে মূলধন সেই মূলধনের অন্তত দশ গুণ সে তসরুপ করে পুরো জাতির উপর লায়াবেলিটিস হয়ে বসে আছে কিন্তু ওই জায়গাগুলোতে যারা ছিল তাদের একটা বিরাট অংশ এখনও পর্যন্ত কিন্তু খাচ্ছে এবং অবাক হয়ে যাবেন যে আমি ব্যবসা বাণিজ্য এই যে দেশের যে মানে খারাপ অবস্থা এর মধ্যেও এই ব্যাংকের যারা মনে করেন যে দুর্নীতিবাস তো তারা বলছে যে একশো কোটি টাকা লোন দরকার কোনো অসুবিধা নেই আমাকে পঞ্চাশ কোটি টাকা দেবেন আপনি পঞ্চাশ কোটি নিয়ে দেশ থেকে ভেঙে যাবেন তো ব্যবসায়ী বলতেছি ভাই আমি তো সারা জীবন ব্যবসা করে আসছি আমার একশো কোটি দরকার নেই আমাকে পাঁচ কোটি টাকা মাত্র লোন দেন পাঁচ কোটি টাকা সে লোন পাচ্ছে না অত সে বলতেছে যে আপনি শুধুমাত্র আপনার ইন্ডাস্ট্রি মিল কারখানা করে নিয়ে আসেন কাগজপত্র আমি একশো কোটি টাকা লোন দিয়ে দেবো তো দেখেন এত খারাপ অবস্থার মধ্যে এদের আত্মাটা কোন পর্যায়ে চলে গেছে তা আমি বললাম যে একইভাবে ধরেন শেয়ার মার্কেট একইভাবে ব্যাংকিং সেক্টর একইভাবে রাজনীতি রাজনীতির সঙ্গে সঙ্গে প্রশাসন প্রত্যেকটা জায়গাতে আপনি আপনার পছন্দের মানুষ বসিয়েছেন এক দুই নম্বর হলো যে আপনার নেতা হিসেবে যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতার প্রথম হলো যে আপনি সত্যিকার তো আপনার মতো যোগ্যতম নেতাদেরকে খুঁজবেন অর্থাৎ আমি যেরকম নেতা আমার সহকর্মী হিসেবে যেমন বঙ্গবন্ধু ছিলেন তার সহকর্মী হিসেবে জাতীয় চার নেতা কেউ বলতে পারবে না যে তারা অযোগ্য এখন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যদি তার মন্ত্রিসভাতে তার সমপর্যায়ের যদি না হয় তার সমপর্যায়ের যদি প্রেস সেক্রেটারি না হয় তার সমপর্যায়ের যদি সাংবাদিক মানে তার সাথে যারা চলবেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ের হতে হবে কিন্তু তাদেরকে যদি দেখতে মনে হয় যে না এরা আসলে প্রধানমন্ত্রীর কাজের লোক হওয়ার উপযুক্ত এরকম যদি মনে হয় ওটার যে রসায়ন সেই রসায়নে যে সারা দেশে যে এখন কেয়ামত শুরু হয়েছে এটার পরিণতি কোথায় যাবে আমি বলতে পারি আপনি চিন্তা করতে থাকেন পরিণতি কী হতে পারে আমরা শুনবো আপনার কাছ থেকে মিস্টার সৈয়দ আবেদ আলী থেকে বেনজির এবং মাঝখানে প্রতিদিন প্রচুর নাম বেরিয়ে আসছে পুলিশ থেকে এনবিআর কাস্টমস কোথাও বাদ নেই এবং ভাগ্য ভালো এখন পর্যন্ত যে রাজনীতিবিদদের নামটা সেইভাবে আসছে না কিন্তু অনেকেই মনে করেন যে প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো কোনো না কোনোভাবে রাজনীতি রাজনৈতিক নেতৃবৃন্দ যুক্ত আছেন এবং পিএসসির সঙ্গে আপনি নিজেই বলছিলেন যে আপনি আপনার কিছুটা সম্পর্ক আছে প্রশ্নপত্র ফাঁস এবং তার সঙ্গে জড়িত আবেদ একজন ড্রাইভার সেই আবেদলির আবার দুর্নীতি করে টাকা পয়সা যা তিনি সব আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন তো আমি আসলে কি বলবো সব মিলিয়ে আসলে কনফিউজড আসলে কনফিউজ হওয়ার কিছু নাই এটা হলো দেখেন দেশ তো চালায় রাজনীতিবিদরা রাজনৈতিক নেতৃত্বের তত্ত্বাবধানেই তো দেশ পরিচালিত হয় আমলাতন্ত্র বা সরকারি মেশিনারিটা চলে রাজনৈতিক নেতৃত্বে সেই রাজনৈতিক নেতৃত্ব যদি দুর্বল হয় উদাসীন হয় অথবা তাদের যদি প্রশ্রয় থাকে কোথাও তাহলে এই বিষয়গুলো বড় আকারে ঘটে আমাদের এখানে যেটা ঘটেছে সেটা হলো যে মতিউরের কেসই চিন্তা করেন আপনি ওয়ান ইলেভেনের সময় তার কেসটা ধরেন রমান এখন বলার কারণে মানুষ জানছে কিন্তু এনবিআর এর লিডারশিপকে এটা জানতেন না এনবিআরের ভিতরে তো এটা জানা উচিত ছিল অর্থ মন্ত্রণালয় তো জানতো যে সেই সময় সে এইভাবে কাজগুলো করেছে তাকে এক চেয়ারম্যান বদলি করতে চায় না আরেক চেয়ারম্যানকে বাধ্য করা হচ্ছে তাকে ফিরিয়ে আনতে রাজশাহী থেকে চট্টগ্রামে এবং কাস্টমস হাউজের দায়িত্ব দিতে তো এটা তো বোঝা তখনই এটার একটা বোঝা উচিত ছিল তার পরবর্তীতে চারবার তার নামে দুর্নীতি দমন কমিশনের কেস গেছে চারবার এটা ম্যানেজ করে ফেলেছে তা এই লোকটা বারবার প্রশ্রয় পেয়েছে এবং সর্বশেষ যেখানে সে ছিল আপিলেটের প্রেসিডেন্ট এটা কিন্তু একটা বিচারিক জায়গা তো একটা এরকম একটা রে মানে ডিসপিউট সেটেলমেন্টে দেওয়া হয়েছে যে কিনা এত কারাপ্ট যার এত এত রেকর্ড আছে এবং কি পরিমাণ একটা লোক অনৈতিক হতে পারে যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে এবং আমরা এটা বুঝলাম যে আমরা পরে জেনেছি কিন্তু এর নেতৃত্বে জানবে না চেয়ারম্যান মেম্বাররা এটা জানবেন না ও আগের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এটা বিশ্বাসযোগ্য না এবং যে কোনো জায়গায় কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বা যে কোনো অনিয়মের কারণে কিন্তু লিডারশিপকে দায় নিতে হয় কিন্তু সম্পাদকীয় পজিশন দেখবেন যে রিপোর্টারের দায় কিন্তু সম্পাদককে নিতে হচ্ছে সম্পাদক হয়তো জানেও না যে কোন রিপোর্টটা কিভাবে যাচ্ছে তাকে ফেস করতে হচ্ছে তাই না এটা নিতে হচ্ছে কিন্তু দায়টা এই দায় দায়িত্ব না নেওয়ার একটা সংস্কৃতি আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তার চাকরি গেল দু সালে তদন্ত হলো পনেরো সালে তার চাকরি চলে গেল তারপরে আবেদ কি করে যাতায়াত করতো পিএসসিতে এবং এত বড় একটা সিস্টেম করলো সে রেলওয়ের উপসহকারী প্রকৌশলের চাকরিটার কথা চিন্তা করেন সেট প্রশ্ন সে অ্যাডভান্স কোটি টাকা সেটা সে বিক্রি করছে আবার ছয় কোটি টাকায় এক রাতের ইনকাম এটা কল্পনাই করা যায় এটা এটা একটা বিজনেস কেস তো আসলে তাই না এবং কার কাছ থেকে কিনেছে তারই উচ্চতর সহকর্মীর কাছ থেকে প্রাক্তন সহকর্মী যারা পিএসসির ভিতরে বসে আছে এই যে জাফর লোকটা ডেপুটি ডিরেক্টর তার সম্পর্কে আগে অভিযোগ এসেছিল তাকে কি লঘুদণ্ড দেওয়া হয়েছিল একজনকে ডিমোশন করা হয়েছে একজনেরটা নাকি তদন্ত করে কিছু পাওয়া যায় না এতে এইগুলো তার অর্থ হলো এই চক্রটা মাফিয়া চক্র এটা প্রশ্নভাষে যেটা সিআইডির প্রধান বলেছেন যে কোনো পরীক্ষার আগে এরা সক্রিয় হয়ে যেত এবং তারা কোনো না কোনোভাবে এই প্রশ্নগুলো নিয়ে নিত পিএসসির চেয়ারম্যান যেটা বলছেন সোহাভ হোসেন উনি কিন্তু অনেক চেষ্টা করছেন ওনার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই উনি চেষ্টা করে যাচ্ছেন সততার সাথে কাজ করার চেষ্টা করছেন কিন্তু কবি মানুষ আগের আপনাকে কাজ একা করতে পারবেন আপনাকে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে এই ট্রাস্টের জায়গাটা আমি বলবো জিল রহমান আপনি তো অনেক টক্স করেন এই সামাজিক অবস্থা তৈরি হয়েছে ভয়ঙ্কর ভাবে আপনি কোথাও কোনো ট্রাস্ট রাখতে পারছেন না ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষের ট্রাস্ট নাই গভর্নেন্স সিস্টেমের উপরে মানুষের ট্রাস্ট নাই সরকারি কোনো অফিস কর্মকর্তা কর্মচারীর উপরে মানুষের ট্রাস্ট নাই আস্থা নাই এই যে দুর্নীতির সর্বব্যাপী বিস্তারে যে একটা সামাজিক অনস্থা তৈরি হয়েছে এইটি কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতির দিক আমি মনে করি যে মানুষ মনেই করছে সরকারি অফিসে গেলে আমাকে টাকা দিতে হবে না তো আমার ক্ষমতা থাকতে হবে এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মসংস্কৃতি বলে একটা শব্দ আছে কর্মসংস্কৃতিটা আসলে দুর্নীতির সংস্কৃতি কোনো কর্মসংস্কৃতি সংস্কৃতি নাই এবং তারা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির প্রতি একটা ক্রেস তৈরি করতে পেরেছে একটা দুর্নীবার আকর্ষণ এবং দুর্নীতিবাজরা সমাদৃত হচ্ছে এবং দুর্নীতি সম্পর্কে একটা তত্ত্বই আছে সেটা হলো সেলফ রেজিলিয়েন্স করাপশন সেলফ রেজিলিয়েন্ট সে সশক্তি বৃদ্ধি করে একবার যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে তখন রেজিলিয়েন্ট হতে থাকে ইমিউনিটি পেতে থাকে আর কিছু হয় না করোনার মতো হ্যাঁ এটা একদম রেজিলিয়েন্স তৈরি করে কিন্তু দু সালে ইউএনডিপি যে প্রাইমারটা তৈরি করেছিল তৃতীয় বিশ্বের দেশগুলো সম্পর্কে করাপশন সেখানে সবচেয়ে বেশি যেটা তাদের চোখে ধরা পড়েছে সেটা হলো কলিউসিভ ড্রাইভারি যোগসাজস বাংলাদেশে এক্স্যাক্টলি এটাই করেছে ক্ষমতা কাঠামোর ভেতরকার মানুষগুলো একত্রিত হয়েছে সেখানে সবাই যোগসাজসে করছে এটাই হলো সবচেয়ে বড় একটা ক্ষতির দিক আমাদের সো মিঠাকুল্লা মারণীয় আপনি রাজনীতির কথা বলছিলেন এবং অনেকেই মনে করে থাকেন যে রাজনীতিটা আসলে ঠিকঠাক না করতে পারলে বাকি সমস্যাগুলো সমাধান হবে না এবং তার আগে একটু আলোচনা এটাও আমি একটু করে নিতে চাই আমরা যখন কথা বলছি হয়তো এর মধ্যে দেশে ফেরার কথা ঘন্টা নয় দশ আগে আর পরে ফেরার কথা ছিল তো চীন সফর কেমন হলো সেটা নিয়ে একটা প্রশ্ন আগে ফেরা নিয়ে অনেক রকমের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি একটার সঙ্গে আরেকটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না মূল মূল ব্যাপার হলো যে কি হলো চীনে এবং আবার এই কথা আমরা শুনছিলাম যে চীনে যাবার আগে দিল্লিকে জানিয়ে যাওয়া হয়েছে কোনো সমস্যা নেই তো সেটা আমি আমি হল মাননীয় প্রধানমন্ত্রী কি নিয়ে কোনো কথা এককভাবে না বলে টোটাল যে জিনিসটা বলি যে 1986 87 সালের দিকে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তারা মানুষের যে আকর্ষণের যে জায়গায় ছিল শ্রদ্ধার যে জায়গায় ছিল প্রেমের এবং ভালোবাসার যে জায়গাটাতে ছিল এখন তারা কেউ সেই জায়গাটাতে নেই আর যেহেতু প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছেন এই ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষের ক্রোধ অনেক মানুষের বিক্ষোভ তাকে কেন্দ্র করে এমনভাবে রসায়িত হয়েছে সেই রসায়নের বিপরীতে ওইটা তারা প্রয়োগ করতে পারছে না প্রয়োগ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা নেস্তি পাচ্ছে কথা বলবে এরকম সাহস কারো নেই দু কলম লিখবে এরকম সাহস নেই কিন্তু সে বড়ো বড়ো দীর্ঘশ্বাস ছাড়ছে আর ওই দিকে তাকাচ্ছে না এই যে মানুষ যে তাকাচ্ছে না ফলে কি হচ্ছে সে দুশো জন লোক নিয়ে গেল ওই দুশো জন লোকের মধ্যে কারা কারায় গেল তাদের চেহারা কেমন সুরত কেমন কত ডলার করে পেল কোন হোটেলে থাকলো এগুলো নিয়ে আগে একটা সময় দেখা গেল কেউ প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হলে সে অন্ততকে দুই তিন বছর গর্ব করত। এবং এটা এত সিস্টেমেটিকভাবে হতো যে ঠিক আছে ওটা সম্মানিত করার জন্য কাউকে নেওয়া হতো তো আজ থেকে পঁচিশ বছর আগে রাষ্ট্রীয় মেহমান হিসেবে ওনাকে নিল আবার সেই সে সিরিয়ালি আপনাকে নিল এরপর আমাকে নিল আমরা তিন চার বছর গর্ব করতাম আর এ সাথে গেলাম আর এখন একই বাদক একই ঢুলি একই খুলি এই বারবার শুধু এই দুশো আড়াইশো লোক নিয়ে প্লেন ভরে ভরে বিভিন্ন দেশে যাচ্ছে এইগুলো লোকজন এদিকে তাকাচ্ছে না ফলে প্রধানমন্ত্রী গেলেন চীনে কেন গেলেন ওটা নিয়ে কার কী হলো আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন একটু আগ্রহ ছিল না কেন তিনি প্রধানমন্ত্রী গেলেন আমার কাছে মনে হলো যে এত ডলারের সমস্যা একটা চার্টার প্লেনে করে কী দরকার ছিল না গেলে কি হতো না আমার কাছে এটা মনে হলো আবার উনি যদি একদিন আগে ফিরে আসছে এটাও আমার কাছে ভালোই লাগছে যে তিন দিন একদিন ওখানে বসে থাকলে এই চীন সরকারকে কি টাকা খরচ করতো না বাংলাদেশ সরকারের খরচ হতো যদি বাংলাদেশ সরকারের খরচ কম হয়ে থাকে একদিন আগে চলে আসছে গরিব মানুষের টাকা পাচ্ছে এর বাইরে মানে চীন সফর নিয়ে অনেকের অনেক কথাবার্তা থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে কোনো আগ্রহ নাই আমার আগ্রহ কোনটাতে আমার আগ্রহ হল এই যে দুর্নীতির একটা মানে ঝড়ো হাওয়া বইছে সুনামি বইছে এই সুনামিতে যে কয়জন লোক ধরা পড়েছে তার চেয়ে অন্তত কয়েক হাজার গুণ লোক ভয় পেয়েছে তো এই ভয় পাওয়ার ফলে আমাদের সমাজে কি হচ্ছে প্রথমত হলো যে তাহলে এই যে ভয়ের কথা বললেন না আমি আবার আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা রাখি দু হাজার সাত আটেও কিন্তু এরকম ভয় আমরা দেখেছি দামি দামি গাড়ি রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে জেলে বসে আওয়ামী লীগ বিএনপি সব একসঙ্গে শপথ করেছে জীবনে আর এর ধারে কাছে যাবে না আমরা শুনেছি না তখনকর তখনকর যেটা ছিল ওটা যদি ধরেন কাটতে কি খুব বেশি সময় লেগেছে ওটার ওটার ভয়টা হয়েছে আবার আতে ঘা লাগাতে পারেনি কিন্তু এইবারের ঘটনাটা আতে ঘা লাগছে মানে প্রত্যেকটা আমি ওইটা বলছি যেমন ওয়ান ইলেভেন এর সময় তো আমি নিজেও সাফার তো আমি দেখলাম যে আমাকে হায়েস্ট সিক্সটি ডেজ একটা ভয়ের মধ্যে থাকতে হচ্ছে ফলে যারা আমাকে ভয় দেখিয়েছে দুদিন পর তারাই আবার আমার কাছে আসলো নেগোসিয়েট করার জন্য এই ওই যে দুর্নীতিবাস আর্মির কর্মকর্তারা আসলো নেগোসিয়েট করার জন্য এরপর আমার সাথে যখন বন্ধুত্ব হলো তারা বললো যে আমরা তো কিছু মালপানি কামাতে চাই আপনি একটু বুদ্ধি দেন কারে কারে ধরলে এই পয়সা রোজগার করা যাবে তো যার জন্য আলটিমেটলি ওটা তখন রিভার্স হয়ে গেছে কিন্তু এবারের ঘটনাটা একেবারে অ্যাবসলিউটলি উল্টো যেমন ধরুন একজন দুর্নীতিবাস এই যে বেনজিরের কথা চিন্তা করেন তো বেনুজির কেসটা যদি স্টাডি করেন তার সম্পত্তি ক্রক হয়ে গেছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং এই সময়টাকে ব্যবহার করে বেনজির বা মতিউর তারা যথাসম্ভব তাদের ক্যাশ টাকাটা কিন্তু সরিয়ে নিয়ে গেছে তাহলে এটাকে যদি আপনি মেসেজ হিসেবে আরও দুই হাজার লোকের ক্ষেত্রে প্রয়োগ করেন যারা এই ভয় পাচ্ছে যে তাদের টাকাগুলো ব্যাঙ্কে ছিল তারা কিন্তু আলটিমেটলি সবাই ব্যাংক থেকে টাকাটা সরিয়ে ফেলেছে আয়ধার নিচে নিয়েছে অথবা দেশের বাইরে পাচার করেছে এর ফলে কী হচ্ছে এই ব্যাংকিং সেক্টরে গত এই এক দেড় মাসে কত হাজার কোটি টাকা আমানত থেকে সরে গেছে এটা প্রধানমন্ত্রীর চিন সফরের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বিকজ ওই ট্রানজাকশনের উপরে আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি দুই নম্বরে যেটা হলো দেখেন আমার এটা সমস্যা যেমন এই আছে জাতীয় রাজস্ব একটা সমস্যা আছে তা আমি সেই জাতীয় রাজস্ব দুই তিন দিন যাব দেখছি গিয়ে দেখছি যে নর্মালি যখন সেগুন বাগিসিতে ছিল ওই অফিসে ঢোকা যেত না গম গম করতো প্রত্যেকটা অফিসের লোকজন কিন্তু এত বড় একটা বিল্ডিং পুরো খালি লোকজন নেই এবং অনেক কর্মকর্তা যাদের সঙ্গে মোতি সাহেবের ভালো সম্পর্ক ছিল তার দ্বারা কেউ অফিসে রেগুলার আসছে না কেউ ছুটি নিচ্ছে অনেকে পালিয়ে বেড়াচ্ছে তো এইভাবে কিন্তু পুলিশের সেম ঘটনা ঘটছে এইভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রের সেম ঘটনা ঘটছে এবং এখন দেখেন এই যে জুডিশিয়ারি যে একটা স্পর্শকথা একটা প্রতিষ্ঠান এখন মাননীয় প্রধান বিচারপতি চিফ জাস্টিস তিনি এতটা মাহরুম কেন হয়ে যাবেন অসহায় কেন হয়ে যাবেন যে কারণে তাকে অ্যাটর্নি জেনারেলকে বলতে হবে যে রাজপথের মানে উপর নির্ভর করে কি আমাকে রায় দিতে হবে কিনা আপনি চিন্তা করেন যে এটা কিন্তু প্রধান বিচারপতির বক্তব্যের যে গোসা মানে তাকে বারবার মানে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে যে তাড়াতাড়ি এটা গ্রহণ করেন এটা স্টে অর্ডার দেন বা কিছু দেন তার কারণে রাজপথ ঘটনা ঘটছে কিন্তু অ্যাটর্নি জেনারেল এই কথা প্রধান বিচারপতিকে বলতে পারেন না প্রধান বিচারপতি যদি এমনকি তার ঘনিষ্ঠ আত্মীয় হন ব্লাড কানেক্টেড আত্মীয় হন বৈবাহিক সূত্র কোনো আত্মীয় হন তবুও কিন্তু অ্যাটর্নি জেনারেল এই কথা বলতে পারেন বিকজ বার এবং বেঞ্চ এই দুটোর মধ্যে একটা ব্যাপার আছে ওইটার চেয়ার ইস ইনস্টিটিউশন রাষ্ট্র তাকে এমন একটা জায়গাতে গিয়েছে আপনি তাকে কথা বলতে পারেন না এক দুই নম্বর হলো আবার প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন যে লেটস ট্রা এটা দেখুক যেখানে তাদের ধৈর্য ধারণ করা উচিত তাহলে এরকম একটা স্পর্শকাতর বিষয় দেখেন যেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়ার কথা এবং আমরা যেটা মাথায় করে রাখবো জুডিশিয়ারি সেই জুডিশিয়ারিটাকে আমরা নিয়ে তো যেন একটা এলোমেলো গেছে সো আমি আসছি খেয়ে অর্থনীতির প্রসঙ্গে যেটা সাধারণ মানুষকে স্পর্শ করে বারবারই মিস্টার গোলাম আল্লাহ রানি ব্যাংকিং হাতের কথা বলছিলেন সামগ্রিকভাবে অর্থনীতির বা আর্থিক খাতের চেহারাটা কি এটা আপনার কাছ থেকে বুঝতে চাই সংকট মোকাবেলার জন্য চিনে গেছেন প্রধানমন্ত্রী বিশ্বের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে উনি সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বাট অনেকে মনে করেন যে চীন থেকে হয়তো বড় অঙ্কের কিছু ক্যাশ পাওয়া যাবে যেটা আমাদের আর্থিক যে সংকট আছে সেটা মোকাবেলায় সহায়তা করবে তো আমি একটু যেহেতু দীর্ঘদিন যাবত আপনি অর্থনৈতিক সাংবাদিকতার সঙ্গেও সম্পর্কিত আপনার কাছ থেকে বুঝতে চাই যে প্র্যাকটিক্যাল সিনারিওটা কি আসলে অর্থনীতি ভালো জায়গায় নেই এবং ভালো জায়গায় যেতে গেলে সরকারের হাতে দুটো জিনিস লাগবে একটা হলো নগদ টাকা লাগবে যেটা সংকট আছে ডলার লাগবে ব্যবসা যেটা সংকট আছে এবং সেই কারণেই চীনের কাছে যাওয়া এই মুহূর্তে চীন পৃথিবীর একমাত্র দেশ যার কাছে উদ্বৃত্ত অর্থ আছে ব্যাপক পরিমাণে এবং সে বিনিয়োগের জায়গা খুঁজছে এবং বাংলাদেশ ইতিমধ্যেই চীনের জন্য একটা বড় বিনিয়োগ জায়গা হয়ে উঠেছে আমরা দেখছি যেটা গত পনেরো বছরে চীন বাংলাদেশের বড় মেকা প্রকল্পগুলো সহ ছোটো ছোটো অনেক প্রজেক্টে কাজ করছে এবং চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশ হয়ে উঠেছে এতে করে দুটো উপকার চীনের হচ্ছে একটা হলো চীন ঋণ দিচ্ছে তার সুদ পাচ্ছে আবার চীনা কোম্পানিগুলো এখানে কাজ করছে ফলে তাদের কোম্পানিগুলো এখানে ব্যবসা করছে চীনা নাগরিকরা এখানে কাজের সুযোগ পাচ্ছে চীনে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ উনি যে এজ গ্রুপটার কথা বলছেন বিশ থেকে ছাব্বিশ আপনি তো বোধহয় এইটার কথাই বলছেন বিশ থেকে ছাব্বিশ ওই গ্রুপে চীনে কিন্তু এই মুহূর্তে মানে বেকারত্বের হার প্রায় বিশ শতাংশ হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড চীন এখন পৃথিবীর নানা দেশে ক্যাশ নিয়ে বসে আছে কিন্তু তাকে লোকদেরকে কাজ দেওয়ার জায়গা নেই সেই জায়গা থেকে দেখেন চীন এখন এরকম জায়গাগুলো আফ্রিকান দেশগুলো এশিয়ার দেশগুলো ওই জায়গাগুলোকে খুঁজছে এবং সাতশো চীনা কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে সাত হাজার চীনা নাগরিক বাংলাদেশে আছে সুতরাং চীনের দিক থেকে আমি বলবো বাংলাদেশ অনেকটা একটা লুক্রিয়েটিভ জায়গা আমরা বলি না যে বাংলাদেশ কি পেলো চীন থেকে আপনি যে জিজ্ঞাসা করা উচিত যে আসলে চীন কি চায় বাংলাদেশের কাছ থেকে চীনের একটা মার্কেট হয়ে উঠেছে বাংলাদেশ এবং আমাদের যে তেইশ বিলিয়ন ডলারের যে বাণিজ্য আছে চীনের সাথে এটা প্রায় পুরোটাই চীনের পক্ষে আমরা কিন্তু এই মুহূর্তে চীন আমাদের নাম্বার ওয়ান আমদানি ডেস্টিনেশন আমরা চীন থেকে প্রচুর পরিমাণে আমদানি করি কিন্তু চীনকে এবার কেন গুরুত্ব দেওয়া হচ্ছে চীনকে গুরুত্ব হচ্ছে কারণ সরকারের নগদ অর্থ দরকার আমাদের বাজেটে যে ঘাটতিটা আছে এটা পূরণ করার জন্য সাধারণত নানা সময় আমাদের জাপান সহ উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো থেকে মাল্টিলেটারাল বহুজাতিক সংস্থাগুলো থেকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর মতো আমরা বাজেটেরই হেল্প পেতাম এখন সেটা বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারকে হাত দিতে হচ্ছে চীনের কাছে যেতে হচ্ছে এবং চীন সেখানে কমিটমেন্ট করেছে চীন মেগা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার কথা মানে রাজি হয়েছে পদ্মাতে তো কিন্তু চীন ইনভলভ ছিল কিন্তু বাস্তবায়নের সাইডে টেকনিক্যাল সাইডে এখন সবচেয়ে আলোচিত হয়ে দাঁড়িয়েছে তিস্তা প্রকল্প এবং চানি যে পানি যেহেতু আমরা ভারত থেকে পাবো না প্রায় নিশ্চিত হয়ে গেছে যেটুকু পাওয়ার কথা চুক্তি হওয়ার কথা সুতরাং এখন এই যে মহাপরিকল্পনা যে পানিটাকে ধরে রেখে কিভাবে এর একটা বড় বিনিয়োগ নানা জায়গায় করতে পারে এগ্রিকালচার সেক্টরে চীনা প্রযুক্তি চীনা ব্যবস্থাপনা যেটা চীন নিজের দেশে করেছে সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে চীনের সাথে এই অর্থনৈতিক সম্পর্কটা একেবারে বাস্তবতা এর বাইরে ভূ সম্পর্ক তো আপনার চিন্তাভাবনা করতেই হবে দু সালের যে হিসাবটা এখন ইউএস ইকোনমিস্টরা করছে তাতে দেখা যাচ্ছে এই ভারত মহাসাগর অঞ্চলে আগামীতে বিশ্ব জিডিপির প্রায় ফর্টি চলে আসবে চীন নাম্বার ওয়ান প্লেয়ার হবে ভারতও বড় প্লেয়ার হবে গ্লোবাল এনার্জি সবচেয়ে বেশি কনজামশন হবে এই অঞ্চলে সুতরাং চীনকে আপনার লাগবে আর আপনার যেহেতু পশ্চিমা শক্তিগুলোর সাথে সম্পর্কের ধারাবাহিকতা থাকছে না এবং পশ্চিমা দেশগুলো ইকোনমিক্যালি অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে রাশিয়ার সাথে স্যাংশন দেওয়ার পরে নিজেরাও যে খুব ভালো আছে তা না সব কিছু মিলিয়ে আমাদের চীনকে প্রয়োজন হচ্ছে কিন্তু আমার নিজের অভ্যন্তরীণ ইকোনমিতে গভর্নেন্স একটা বড় ইস্যু সবচেয়ে বড় ইস্যু হল আর্থিক খাতে যে আপনার গভর্নেন্স এইটা তো ঠিক হচ্ছে না আপনার এখন পর্যন্ত ব্যাঙ্কগুলোতে একক ব্যক্তির আধিপত্য কমে নেই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক খুব বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমি রিজার্ভ পরিস্থিতি স্বাভাবিক করে এনেছি আমার রেমিটেন্সের উপর এখনও নির্ভরতা এখনও গার্মেন্টসের উপর নির্ভরতা কোনো বৈচিত্র্য তৈরি হয়নি এবং আর্থিক খাতে দ্বৈত শাসনটা তো বন্ধ হলো না একদিকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অন্যদিকে হলো আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংক আর আপনি যে উনি যে কথা বলেছিলেন উনি যেখানে যান রাজস্ব ভবন রাজস্ব ক্ষেত্রে তো দুর্বলতা আরও প্রকট হয়েছে আপনি এইবারের বাজেটটার দিকে যদি তাকান তাহলে দেখবেন এর হাতে যে টার্গেট দিয়েছে এনবিআর আগেই হাত গুটিয়েছে যে এই টার্গেট তাদের পক্ষে পূরণ করা সম্ভব গতবারও পারে নাই এর আগের বারও পারে নাই তার আগের বারও পারে নাই এবং আমার যেহেতু বিজনেস কমছে আপনার ট্রানজ্যাকশন কমছে আপনি নিরুৎসাহিত করছেন নানা কিছু আমদানি রপ্তানি ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে ডলার ক্রাইসিস এখনও এলসি খুলতে সমস্যা হচ্ছে সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার রাজস্ব ব্যবস্থাপনা আবারও বড় ধরনের সংকটের দিকে যাচ্ছে এবং রাজস্ব ব্যবস্থাপনাটাকে গতির মধ্যে আনতে না পারলে বাজেটের বড়ো ধরনের এই বাজেট এমনিতেই খুবই স্বল্প একটা বাজেট জিডিপির মাত্র চোদ্দো শতাংশ অথচ দরকার আমার তেইশ চব্বিশ শতাংশ অরিজিনালি তো চৌত্রিশ শতাংশ নিয়ে যাওয়ার কথা আমরা পারছি না বিশ শতাংশে আমি যেতে পারছি না আঠারো শতাংশ তো নেপালই করে পাকিস্তানে তো খারাপের ভিতরে বিশ শতাংশ করে ভারত তো পঁচিশ ছাব্বিশ শতাংশ করে তো সেখানে আমার এখন চোদ্দো শতাংশ নিয়ে সেইটাই বাস্তবায়ন হবে কি না আমার কিন্তু একটা শঙ্কার মধ্যে থাকছে সেগুলো না এখানে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে জিডিপির চোদ্দো শতাংশ এখন আমরা জিডিপি থেকে কিভাবে ক্যালকুলেশন করছি এবং অতি সম্প্রতি দেখা গেল এক্সপোর্টে মাত্র তেইশ মাসের মানে বিশ মাসের যে এক্সপোর্ট সে এক্সপোর্টে তেইশ বিলিয়ন ডলারকে বেশি করে দেখানো হয়েছে তেইশ বিলিয়ন ডলারকে নতুন হিসাব করতে হচ্ছে হ্যাঁ নতুন হিসাব করতে তাহলে যদি প্রথমে আমরা হিসাব করলাম যে দশ মাসে ১৩ বিলিয়ন ডলার তো দশ মাসের জায়গায় গিয়ে আবার যখন আমি বিশ মাসের হিসাবে বেরোলো তখন দেখা গেল যে তেইশ বিলিয়ন ডলার তো এটিকে যদি আমরা আরও বাড়াতে থাকি যে ঠিক আছে আমরা আরও পাঁচ বছরের হিসাব করলাম তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে জিডিপির এর মধ্যে একটা কিন্তু শুভঙ্করের ফাঁকি বের হয়ে আসবে এবং সেই জিডিপি রিলেটেড আমরা যে সকল পরিকল্পনা করেছি যে সকল জিডিপি নির্ভর করে বিদেশ থেকে লোন এনেছি আমরা এখানকার যে সকল স্যাংশন দিয়েছি সব কিছু কিন্তু তসনস হয়ে যাবে এবং এর সঙ্গে আমি বলতে পারবো না এটা হয়তো যারা আরও এক্সপার্ট অর্থনৈতিক আছে যে এই যে তেইশ বিলিয়ন ডলার খুব বেশি করে দেখানো হলো মানে এক একটা দুইবার তিনবার চারবার করে দেখিয়ে জিডিপিটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হলো এক্সপোর্টকে বেশি করা হলো এটার সঙ্গে রিজার্ভের কী সম্পর্ক যদি এটার সঙ্গে রিজার্ভের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তো ম্যাসাকার হয়ে গেছে একেবারে ম্যাসাকার হয়ে গেছে এটা আমি জানি না আমার কোনো টেকনিক্যাল নো হওয়া নাই এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো যারা বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন তারা মানে খুব এলোমেলো কথাবার্তা বলছেন কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলা উচিত পরিকল্পনা মন্ত্রীর অর্থমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এবং তারা সেই কথাগুলো না বলে কেউ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে দায়ী করছেন কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ব্যাংকে দায়ী করছেন কেউ হয়তো এনবিআরকে দায়ী করছেন কিন্তু মূল দায়িত্ব দায়িত্বটা তো কেন্দ্রীয় ব্যাংকের কেননা তার এই যে আটচল্লিশ বিলিয়ন ডলার দেখানো হলো বেশি দেখানো হলো বেশি দেখানোর উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যাঙ্ক কী কী পলিসি নিয়েছে এবং সে কী কীভাবে আপনার সাবসিডিজ সাবসিডিজ বন্ধ করেছে কি সাবসিডিজ সে দিয়েছে ব্যবসায়ীদেরকে এবং ব্যবসায়ীদের কতটা ক্ষতি হয়েছে এবং এটার ফলে আমরা যে উন্নয়নশীল দেশের কাতারে এই ওভার দেখিয়ে চলে গেলাম এখন বিদেশের আইএমএফ এটা এবং এটা তো আলটিমেটলি আইএমএফের কড়া নজরদারিতে এবং তাদের শর্তের কারণে জোরাজুরির কারণে এই শুভঙ্করের ফাঁকিটা বের হলো তো বের হওয়ার ফলে কি হচ্ছে আমরা যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে মানে দরিদ্র দেশ থেকে এলডিসি থেকে শুরু করে উন্নয়নশীল দেশের কাতারে একেবারে চলে গেছি এটার ভবিষ্যৎটা কি হবে এবং সেটার উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়নে আমাদের যে জিএসপি সুবিধা সেটার ভবিষ্যৎ কী আমাদের এক্সপোর্টের সুবিধা কী বা এই যে এক্সপোর্ট খুব এখন আমাদের আর কোনো সহযোগিতা দরকার না এই কথা বলে আমরা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সব জায়গাতে আমরা সাবসিডিস তুলে নিয়ে আসলাম সেখানে আমরা বিদ্যুতের বিল বাড়িয়ে দিলাম গ্যাসের বিল বাড়িয়ে দিলাম এই জিনিসগুলো টোটাল ইকোনমিতে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানে এবং এই কর্মসংস্থানে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এটা নিয়ে কিন্তু খোলামেলা আলাপ আলোচনা দরকার সরকারের কর্তা ব্যক্তিদের সাথে এর কারণ হলো এই দেখবেন যে এক মানে ছাগল কাণ্ড নিয়ে একটা সাধারণ একটা ছাগল পনেরো লক্ষ টাকার একটা ছাগল এটা এত বড় একটা সর্বনাশ করতে পারে এটা মানে কেয়ামত মানে ওইটা বলছি যে মানে পুরো এরকম একটা সর্বনাশ হতে পারে একটা লোকের একটা লোকের না গ্রুপ অফ আপনি দেখেন

হ্যাঁ প্রাণী সম্পদ সবাই গেছে এখন এই লোক কতটা পাওয়ারফুল যে বারোটা গরু এনেছে বা ষোলোটা গরু এনেছে আনার পর সেই গরুটা আবার সিস করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আবার সেখান থেকে গরু মাংস হিসেবে কেজ হিসেবে সে কিনে নিয়ে আবার সেই গরু কোটি টাকা বিক্রি করেছে আবার সেই গরু কে কিনেছে মেয়র আতিকের বড়ো ভাই আবার সেটা যখন এই সময় ধরা পড়লো তো আর্থিক সাহেব চিন্তা করলো পনেরো লক্ষ টাকার ছাগলে যদি এই অবস্থা হয় তাহলে এক কোটি টাকার গরুতে কী অবস্থা ভাঙ্গ এটাকে একবারে বাংলাদেশের মধ্যে সে অন্যায় করুক বা ওভার ট্রেডিং করুক কিন্তু সাদেক এগ্র সত্যিকার অর্থে একটা দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিন্তু আমি ওখানে গিয়েছি যেভাবে দখল করেছে এটা আচ্ছা এনিও বাট এই সময়টাতে একসাথে সেই জিনিসগুলো হলো তাই এটা শুরু হলো কি দিয়ে যে কারণে হোক এই উচ্ছেদ বৈধ আচ্ছা যাও এখন ছাগল একটা ছাগল দিয়ে পুরো জিনিসটা উচ্ছেদ করা হলো এখন রেজিওয়ার্না চৌধুরী বন্যার ওই যে একটা সঙ্গীত সঙ্গীত বিদ্যালয় আছে সেটা নিয়েও মানুষ কথা বলতেছে আবার দেখেন সেই ড্রাইভার কাণ্ড থেকে বেসারা তাহাসান সেই তাহাসানকে নিয়ে এখন মানুষ ট্রল করছে যে সেও নাকি বিসিএস ফরেন সার্ভিসে সে রিটার্নে ফার্স্ট হয়েছিল সেই পরবর্তীতে ভাইভেতা তাকে বাদ দেওয়া হলো আবার কেউ বলছে যে এই কারণে বোধ হয় মিথিলা তাহাসানকে ডিভোর্স করেছে এখন মিথিলার সম্পর্কে যে একটা নেতিবাচক চিন্তা ছিল এসব মিথিলার পক্ষে চলে গেছে না সে সুজিতকে সৃজিৎকে বিয়ে করে সে ভালো কাজ করেছে এরকম একটা ছেলেকে সে তালাক দিয়েছে এখন সব জনমত সেখানে চলে গেছে আপনি বোঝার চেষ্টা করেন কে আমাদের মনে নাকি মানুষ গিয়ে বলবো যে আমি তো দুনিয়াতে তোমার স্ত্রী ছিলাম তুমি আমাকে কত ভালোবাসতে সে বলে দূর 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 তোমাকে আমি তুমি আমার স্ত্রী ছিল না দূরে চলে যাও কেউ গিয়ে বলবে আমি তোমার পিতা ছিলাম এখন এই বাংলাদেশে ছোট ছোট ঘটনা ছোট ছোট ঘটনা এটার সঙ্গে দেখেন একটা ড্রাইভারের কর্মকাণ্ডের সঙ্গে চেয়ারম্যান থেকে শুরু করে হোল ফ্যামিলির কিভাবে চলে আসছে একটা সাদেক অ্যাগ্রোর একটা ছাগলের সঙ্গে পুরো আপনি চিন্তা করেন যে কতগুলো ফ্যামিলি সেই মতিউর থেকে শুরু করে আমাদের এই যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে আরো কত মানুষের এখন বেনুজির সম্পর্কে বলা হচ্ছে আশ্চর্য ব্যাপার হলো বেনোজির সাহেব সেখানে হয়তো গেছিলেন বিকজ তারও ফার্ম আছে হ্যাঁ তারও একটা ফার্ম আছে হয়তো সে কারণে সে ইন্টারেস্ট হয়ে গেছিলেন কিন্তু তারপরে তার ছবির কারণে এখন লোকজন বলছে যে বেনজির এবং এই লোক দুজনে মিলে একসাথে গরু শুরু কারবারি করতো তার ওই থাইল্যান্ড থেকে সীমান্ত হয়ে চুরে মানে গরু চূড়া এখন একজন আইজি সাবেক আইজি সে গরু চূড়া কারবারির সাথে তার নাম আসছে তো এটা কি লক্ষণ না তো সব মিলিয়ে এই যে একটা হ্যাফাজার্ট অবস্থা হয়ে গেছে এই জিনিসটা বোঝার ক্ষমতা বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে যে এখনও সময় আছে দোষ আমাদেরই কেননা আমি এখনও নেতা আমি সিংহাসনে এক লোক যারা আছে না আমাদের রাজনৈতিক নেতৃত্বে খুবই বড় সংকট আছে তারা বোঝে না সে অর্থনীতি এই যে মতিউর বলেন রাজস্ব কর্মকর্তা বা কর কর্মকর্তা যারা আছেন আমার ধারণা আমি যখন ইকোনমিক জার্নালিজম শুরু করি সেই নব্বইয়ের দশক থেকে এই কথাগুলো বলে আসা হচ্ছে যে এক্সট্রিম ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য অথরি মানে ট্যাক্স পিপল রেভিনিউ পিপল দেখেন আপনি মতিউরের কাছে কি ক্ষমতা এই যে একজন ভদ্র মহিলা সম্পর্কে বলেছে না কি যেন নাম একশো বাহান্ন কোটি টাকা তিনি ক্ষমা করেছেন তাকে কিন্তু সেই ক্ষমতা দেওয়া হয়েছে হ্যাঁ আপনি যখন এক্সট্রিম লেভেলের ক্ষমতা তাদের কাছে দিয়ে দিচ্ছেন তখন স্বাভাবিক কারণে এর ক্ষমতার অপপ্রয়োগ হবে অথচ আমাদের টার্গেটটা কি হওয়া উচিত ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আনা মানুষের ক্ষমতা বাড়ানো সেই গভর্নেন্স সিস্টেমটা এখানে উল্টা এবং ব্যবসায়ীরা নেতারাও কিন্তু এই বিষয়ে বড় কথা বলে নাই যে তারা যে বারবার এই ডিসক্রিশনারি পাওয়ারের শিকার হচ্ছেন তারা একজন কর্ম ডিসিটি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস চাইল্ডের যে কোনো ব্যবসায়ীর জীবন শেষ করে দিতে পারে একজন আমি মানে আমি যেখানে বল দুঃখের কথা বলি একজন ডিপুটি কমিশনার কিন্তু বাজেটে তাদের ক্ষমতা বাড়ানো হয় মানে এয়ারপোর্টে এয়ারপোর্টে যে একজন ডিপুটি কমিশনার থাকে কাস্টমসের আমি জাস্ট আমি বলবো মানে অনেকগুলো থাকে তার মধ্যে একটা বিশেষ পোস্ট ওখানে গিয়ে এক থেকে দেড় মাসের বেশি কেউ থাকে না বা রাখা হয় না এবং ইটস এ ভেরি প্রাইস পোস্টিং অনেকগুলো টাকা দেড় হ্যাঁ এক অনেকগুলো টাকা দিয়ে ওই পদে পাঠানো হয় ডেকা এয়ারপোর্টে দেড় দুই মাস পরে সে করে কি তার ওই টাকাগুলো সুদে আসলে নিয়ে যারা তার ফাঁদে পা দেয় তাদেরকে সে রিলিফ দেয় আর যারা দেয় না তাদের ফাইল আটকে দিয়ে কেয়ামত পর্যন্ত ওই লোকগুলো ভুগতে থাকে সিমিলারলি আমাদের বন্ড অফিস এই যে বন্ড অফিস আপনার বন্ড অফিস করে কি ধরেন এখানে দুর্নীতিবাস কোনো কর্মকর্তা যদি থাকে সেখানে প্রাইস পোস্টিং আসলো এসে এখন সে আসছে তিন মাসের জন্য তিন মাসের আগে সে করলো কি একশোটা চিঠি ইস্যু করলো এরকম লোকের কাছে এই তোমার কাছে এত টাকা পাবা তোমার কাছে এত টাকা এরপরে সে করে কি জাল বিস্তার করলো জাল বিস্তার করার পর যারা তার জালে পা দিল। তাদেরকে সে রিলিফ দিয়ে দিলো আর যাদেরকে দিল না তাদেরকে বলো তোমার কাছে দুশো কোটি টাকা তোমার কাছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা পাবো বলে সে চিঠি হিসেবে সে সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পর এর পরবর্তীতে বন্ড অফিসে ধরেন একজন সৎকর্মকর্তা আসলো তাকে কিন্তু ওই যে তার যে রায় ওটাকে তাকে ফলো করতে আর এত ডিজিটাল করছি স্মার্ট বাংলাদেশের কথা বলছি পুরো দেখেন পুরোটা রেখে দেওয়া হয়েছে ইন পার্সোনাল সিস্টেম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কোনো না কোনোভাবে কর্মকর্তার সাথে দেখা হবে ম্যাজিস্ট্রেটের দেখা হবে ভূমি অফিসের সাথে দেখা হবে কাস্টমসের সাথে দেখা হবে কর্ম কর্মকর্তার সাথে এবং দেখো হা মানেই হলে আপনি ঘুষের বিনিময় হবে আপনি পুরো সিস্টেমটাকে কোনোভাবেই কিন্তু ডিজিটাল করতে পারছেন এত চেষ্টা করে হচ্ছে কাস্টমস অফিস করা গেল না কাস্টমস হাউস করা গেল না ওরা বাধা দেয় আবার এই বাধা মেনে নেয় রাজনৈতিক নেতৃত্ব আপনার সাথে কেন আমার রেভিনিউ কর্মকর্তা দেখা আমি তো রেভিনিউ পে খুব একটা সংক্ষেপ আমরা একটু শেষের দিকে আমি আমি বলছি এক মিনিট আপনি দু মিনিটই করেন কিন্তু আপনার ক্লোজিং রিমার্কস আমরা অর্থনীতি নিয়ে বলি যে উনি যে কথাটা বললেন রেজা ভাই যেটা বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে অর্থনীতিটা বুঝতে হবে অর্থনীতি যদি বুঝে না পারে কখনো সিংহাসন নিরাপদ হয় না তো যখন সম্রাট আকবর ক্ষমতায় বসলেন ক্ষমতায় সে কোনো অবস্থাতে সে ট্রেজারিটা ঠিক করতে পারছে না এবং সে খুব ভীষণ রকম চিন্তিত চিন্তিত হওয়ার পরে সে হঠাৎ করে তার মানে ওই শের শাহের যে অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডরমল তার সঙ্গে তার দেখা হলো ফসলের মাঠে এবং ওখানে বসে তাকে ইনভাইট করলো তুমি প্রাসাদে আসো হি ওয়াজ গ্রেট এনএমি এখন ধরেন সাইফুর রহমানকে যদি এনে হঠাৎ অর্থমন্ত্রী বানানো হয় তো এরকম একটা অবস্থা তো পুরো রাজ্যে মানে বিপ্লব শুরু হয়ে গেল মুঘল সাম্রাজ্যে যে যার বিরুদ্ধে আজকে আমরা এত বছর যাব যুদ্ধ করছি এবং যে ফেরারি আসামি সেই লোককে এনে মোগল সাম্রাজ্যের ট্রেজারার বানানো হলো তখন সম্রাট আকবর বললেন যে ঠিক আছে তোমরা কারা কারা অর্থমন্ত্রী হতে চাও তো দাঁড়িয়ে গেলো যে আমি আমি হতে চাই আসে দাঁড়ান আচ্ছা বলো তো যে আমার যে পাহাড় কয়টা আছে বনভূমি কয়টা আছে আবাদযোগ্য ভূমি কতটা আছে কেউ বলতে পারলো না টোডোর মলকে জিজ্ঞেস করলো যে আপনি বলেন সে ঠাস ঠাস করে বলে দিল বলে যে এই কারণে আমি তাকে বানিয়েছি যে এই যে দেখেন যে পলিটিক্যাল যারা জিনিয়াস তারা কিন্তু সবসময় জুয়েল চিনতে পেরেছে আকবর জুয়েল চিনতে পেরেছিল এই কারণে সে বছর সুন্দরভাবে শাসন করতে পেরেছে কিন্তু এখন যারা আছে আমাদের এখন কিন্তু সরকারের কোনো পলিটিক্যাল সমস্যা নেই বিএনপি শেষ জামাট শেষ তারপর তার কোনো এনিমিটি নাই প্রথম আলো তার বিরুদ্ধে কোনো রিপোর্ট ছাপাচ্ছে না ডেলি স্টার সারাদিন সকালবেলা ইয়ান অফ সি ইয়ানফসি করছে কোনো টেলিভিশন মিডিয়া কখনোই সরকারের বিরোধিতা করতেছে না কিন্তু যেটা আছে তোমারও বোধিবে যে গোকলে বাড়িছে সে যে অর্থনীতি নিয়ে যে উন্নয়ন নিয়ে সরকার অহংকার করতো সে উন্নয়ন এখন তার মাথার উপর বজ্রপাত হয়ে আসছে ফলে এই সমস্যা থেকে বাঁচার জন্য বোঝার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য এবং আমাদেরকে বাঁচানোর জন্য এই সরকারের প্রত্যেকটা লোকের পলিটিক্যাল ম্যাসিউরিটি থাকতে হবে পলিটিক্যাল না সরি ইকোনমিক ম্যাচিউরিটি থাকতে হবে এবং ইকোনমিক প্রফেশনালিজম থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অ্যান্ড মাস্ট হ্যাভ এ গুড মাস্টার প্ল্যান যেটা এখন নেই আমি একে বলে দিতে পারি এখন অনেক আমার মানে উনি তো করেছে আমি এখন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যে আমার ব্যাপারে মানে আমাদের ব্যবসায়ীর ব্যাপারে যে সমস্ত লোক সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে আমি আগেও দশ বছর পড়াতে পারি অক্ষর অর্থনীতি নিয়ে কিন্তু সে প্রশ্নই করতে পারবে না যে আপনি আমার কি পড়ালেন স্যার আমি তো কিছু বুঝলামই না এই লোক আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে আমার উপরে বস হিসাবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যবসায়ীদের ব্যাপার এই ব্যবসায়ী ভালো করবে না মন্দ করবে এই লোক সিদ্ধান্ত নেবে যে কিনা প্রান্তিক লেভেলের নারায়ণগঞ্জে একটা ব্যবসা করে এরকম একজন ব্যবসায়ী নেতার কাছে দশ বছর তাকে

স্বল্প পুঁজিতে বড় ব্যবসা করে নেওয়া যাবে সেটা বুঝে ঠিকাদারি করা যাবে কিভাবে কাগজটা নিয়ে নেওয়া যাবে কাগজটা কিভাবে বাইরে বিক্রি করে দেওয়া যাবে এগুলো ঠিকই বোঝে আমাদের ব্যবসায়ীরা সমস্যাটা হয়েছে ওই জায়গাতেই একটা রেন সিকার ইকোনমি তৈরি হয়েছে রেন্ট সিকার্স ইকোনমির বাংলা করলে দাঁড়ায় যে একটা যে কিছু লোকের হাতে বন্দি হয়ে যাওয়া একটা অর্থনীতি একজাক্টলি কিন্তু সেটাই ঘটেছে এবং সেটা থেকে বাংলাদেশের অর্থনীতিকে বের করতে হলে মানুষের ভাবনাটা লাগবে গভর্নেন্স সিস্টেমে মানুষকে নিয়ে ভাবনা এবং সেটা করতে গেলে এই সরকারি কর্মকর্তাদের এই ডিস্কিশনের পাওয়ার যত্রতত্র ক্ষমতা প্রয়োগ দেখেন রাজনীতিবিদদের উপরে প্রয়োগ করছে কিন্তু কিছু করতে পারছে না এবং রাজনীতিবিদদের আইনগুলো তাদের উপরে করে তাদেরকে সেই সুযোগগুলো এবারে বাজেটটার দিকে যদি তাকান পরোক্ষ করা বহুদিন থেকে আমাদের অর্থনীতির একটা ক্ষত সেটা আরও বেরলো বাড়লো কিন্তু এবং এই রাজনীতিবিদদের সেটা পাশ করানো এবং সত্তর শতাংশের মতো বেশি ছিল টেক্স জিডিবিষ্য আমার কম প্রত্যক্ষ কর কম যে কোনো দক্ষিণ এশিয়ায় আপনার হাতে নগদ টাকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম কম আফ্রিকান কান্ট্রিগুলোর চাইতেও কম তো আপনাকে তো সেই দিকে যেতে হবে কিন্তু আমি সেটা বাড়াতে পারছি না উল্টো এখন এমন সব সুযোগ রেখেছি যাতে যে কোনো মানুষের পকেটে হাত দিয়ে যে কোনো সময় টাকা নেওয়া পরোক্ষ কর মানে যা ইচ্ছা তাই এমনকি মোবাইলের কল কলের ওপরে পর্যন্ত আমার ইন্টারনেট যেটা নিয়ে আমি এত কথা বলি যে আমি ডিজিটাল ডিভাইড কমিতে চাই আমি স্মার্ট বাংলাদেশ করতে চাই সেটার ওপরে পর্যন্ত আমার এখন টেক্স বসেছে ভেট বসেছে ইত্যাদি মেট্রো রেল সেটা নিয়েও পর্যন্ত সরকারের সাথে সরকারের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাই আমি বলবো যে ইকোনমিতে নেয্যতা আনার চেষ্টাটা করা উচিত এবং সেটা রাজনীতিবিদদের দিক থেকে আওয়াজটা উঠতে হবে রাজনীতিবিদরা যদি এই আওয়াজটা না তুলেন তাহলে কাণ্ডগুলো ঘটতে থাকে একটা মানুষ একটা পাসপোর্ট পায় না তার যান বের হয়ে যায় একটা পাসপোর্ট বের করতে আমি সে দৃষ্টি দেখলো আমার পাসপোর্ট পেতে সত্যি সত্যি আমার জীবন জীবনহানির মতন অবস্থা হয়েছে কেউ কত কষ্ট হয়েছে বেনোজ সাহেবের ষাটটা পাসপোর্ট হয় কেমন করে কিন্তু রাষ্ট্রীয় পাসপোর্ট প্রথম দিন পেয়েছে বিসিএস চাকরির পরে তাহলে এবং প্রত্যেকবার পাসপোর্ট তার রিনিউ হয়েছে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস তাহলে সেটা কি করে সাতজন সাতটা পাসপোর্ট পায় এক বিঘা জমি কিনতে এক কাঠা জমি কিনতে আপনার যেগুলোর আপনাকে কত রকমের ডকুমেন্ট হাজির করতে হয় তো উনি ছয়শো চুয়াত্তর বিঘা জমি এক দাগে কিনেন কেমন করে গভর্নেন্স কোথায় ভূমি অফিস কোথায় জেলা প্রশাসন কোথায় ইনকাম ট্যাক্স কোথায় ইনকাম ট্যাক্স কোথায় এনবিআর কোথায় কোথায় দুদক কোথায় তো এইগুলো থেকে বাংলাদেশকে বের করতে গেলে মতিওর একটা এক বিশাল এলাকা জুড়ে তার স্ত্রীর নামে রিসোর্ট করে ফেলে থ্রি হান্ড্রেড বিঘা শাশুড়িকে একটা বিশাল এক বিঘা জমির উপরে বাড়ি গিফট করে ফেলে এগুলো কি এমনিতে অজানা হয় সুতরাং অর্থনীতির চিন্তাটা সবার আগে করলে শাসন ব্যবস্থা চিন্তা করতে হবে দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সের তৃতীয় মাত্রার লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার গোলাম আল্লা রানি এবং স্যার স্বদেশ থেকে অসংখ্য ধন্যবাদই আলোচনা শনিবার জন্য দর্শক যেসব বিষয় নিয়ে কথা বললাম আমরা এর অনেকগুলো বিষয় হচ্ছে অত্যন্ত অরুচিকর এবং এগুলো নিয়ে আলোচনা করতে শুনতে দেখতে আসলে যে কোনো বিবেকবান বা সুস্থ মানুষের আসলে লজ্জা পাপার কথা এমন একটা সমাজ বা রাষ্ট্রে আমরা বাস করি কিন্তু এটাই বাস্তবতা এবং চারিদিকে যা কিছু ঘটছে তার ফলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে আমার অতিথিরা বলছিলেন যে এক ধরনের সামাজিক অনাস্থা তৈরি হয়েছে তারা হয়তো অন্যান্য ক্ষেত্রে বলতে চাননি রাজনৈতিক অনাস্থা বা অন্যান্য প্রসঙ্গ টানতে চাননি যে কোনো কারণেই হোক তবে গভর্নেন্সের যে দুর্বলতা সেটা প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং সেটার একটা নগ্ন প্রকাশ এখন আমাদের সমাজে রাষ্ট্রে ঘটেছে অর্থনৈতিক সংকটটা মানুষ তার জীবন দিয়ে প্রতিদিন উপলব্ধি করতে পারে হয়তো সেই কারণেই আমার দুই অতিথি একজন সাংবাদিক একজন রাজনীতিক কাম ব্যবসায়ী তারা বলছেন যে বাস্তবতা হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আসলে রাজনীতিটা বোঝে না তাদের অর্থনীতিটা বোঝে না অর্থনীতি তাদের বোঝা উচিত আমি একটু যোগ করে দিতে চাই তাদের আসলে অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি এটাও তাদের বোঝা দরকার হয়তো সেন্সিটিভিটির কারণেই আমার অতিথিরা রাজনৈতিক বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাননি রাজনীতিটা নেই তারা একভাবে বলবার চেষ্টা করেছেন কিন্তু রাজনীতিটি আসলে সবার আগে ফিরিয়ে আনা দরকার এবং রাজনীতিটা যদি ঠিকঠাক না করা যায় রাজনৈতিক ব্যবস্থাকে যদি ঠিকঠাক না করা যায় বাকি ব্যবস্থাগুলোতে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটা আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা